মিস্টার পিটার দি হাস উনি শুধু গণভবনে যান নাই, উনি কোর্টের এখানে একটা হাঁসের ছবি একটা লোগো নিয়ে এটা গেছেন এবং ওই হাঁসের উপরে আবার একটা পতাকা। ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, যারা যারা দেখেছেন তারা খুব আশ্চর্য হয়ে গেছেন এবং তারা জিজ্ঞাসা, এক মন্ত্রী আর রাখতে পারেননি, কৌতূহল চেপে রাখতে পারেন, সে জিজ্ঞাসা করেছে হাঁস কেন, এখানে আপনি হাঁস নিয়ে আসছেন কেন। যে চাল আসলে বিএনপি চালাতে চেয়েছিল এবারে নির্বাচনকে ঘিরে, সেই চাল তাদের জন্য বুমেরাং হয়ে ফেরত এসছে কিনা। এখানে জাস্টিস মানিক সাহেব যেটা বললেন তার কথা আমি কিছু সাপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট করি, কেন তিনি যেন তেন ব্যক্তি নন, তিনি আমাদের সর্বোচ্চ বিচারাঙ্গনের সর্বোচ্চ আসন অ্যাপিলেট ডিভিশন। তো অ্যাপিলেট ডিভিশনে যারা আইনঙ্গনে আছেন যারা যান, তো বলা হয় যে এরা সবাই আসলে প্রধান বিচারপতি হতে পারেন, ওই যোগ্যতা সম্পূর্ণ মানুষ। এরপর এখন ধরেন বিচারাঙ্গনে অনেক খারাপ অবস্থানেরা চলে আসার পরে অনেক থার্ড ক্লাস লোকজনও বিচারপতি হচ্ছে, বাট জাস্টিস মানিক সেই রকম নন, তিনি তার একটা ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে তিনি ইংল্যান্ডে থেকেছেন, পড়াশোনা করেছেন, প্র্যাকটিসও বোধহয় করেছেন। তো যার জন্য পশ্চিমা সংস্কৃতি সম্পর্কে আমরা বাংলাদেশে অনেকে যারা বলি আমরা ঠিক অনেকটা ইলুয়েশন, কিন্তু পশ্চিমা সংস্কৃতি বলতে কি, আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের কি রিলেশন, পশ্চিমারা আসলে কী করতে পারে ঘোড়ার ডিম, সেইগুলো জাস্টিস মানিকের চেয়ে আমি ভালো জানি না। তো যার জন্য পিটার ডি হাস সম্পর্কে উনি যে কথা বললেন আমি সেটা কমপ্লিমেন্ট করতে চাই, যে পিটার ডি হাস যে গণভবনে গিয়েছেন এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং বেশ ঊর্ধ্বস্তরেই কথা হচ্ছে, তাকে নিয়ে যারা স্বপ্ন দেখতেন আশা ভরসা করতেন তাদের বুক একদম ঝালাফালা হয়ে গেছে, অনেকে তাবিজ ঠাবিজ নেওয়া শুরু করেছে যে হায় আল্লাহ এ কী অবস্থা হলো। এবং আমি একজন খুব বাংলাদেশের পণ্ডিত ব্যক্তি আছেন মিস্টার শ্যামল দত্ত, তো উনি আর একটা টক শো দেখলাম 71 টেলিভিশনে, উনি হেডলাইন করেছে, হেডলাইন হলো মিস্টার পিটার ডি হাস উনি শুধু গণভবনে যান নাই, উনি কোর্টের এখানে একটা হাঁসের ছবি একটা লোগো নিয়ে এটা গেছেন এবং ওই হাঁসের উপরে আবার একটা পতাকা। ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, যারা যারা দেখেছেন তারা খুব আশ্চর্য হয়ে গেছেন এবং তারা জিজ্ঞাসা, এক মন্ত্রী আর রাখতে পারেননি কৌতূহল চেপে রাখতে পারেন, সে জিজ্ঞাসা করেছে হাঁস কেন, এখানে আপনি হাঁস নিয়ে আসছেন কেন। তো তিনি একটা উত্তর দিয়েছেন, আমরা তো জানি না, আমি তো বঙ্গভবনে যাইনি, তো ওটা ছিল খুবই মানে একটা অশ্রাব্য এবং অপ্রকাশিত একটা বক্তব্য, যে বক্তব্যটা শ্যামল দত্ত বললেন না, যে এই কথা বলা যায় না। তাহলে বুঝেন যে একটা মানুষ, আপনি বললেন যে কূটনৈতিক শিষ্টাচার যা কিছু আছে সব কিছু, তাহলে এখন একটা লোক একটা হাঁসের ছবি নিয়ে সেখানে গিয়ে এমন একটা বক্তব্য দিলেন যেই কথাটা বলার মতো সে সাহস টেলিভিশন তিনি দেখাতে পারলেন না। এটা বিদ্রূপ বলে আপনি মনে করছেন? না, এটা বিদ্রূপ না, এটা ওয়ান সর্ট অফ ফ্রাস্ট্রেশন হতে পারে, বিদ্রূপ হতে পারে, হুমকি হতে পারে, হোয়াট এভার মেবি, আপনি যেভাবে আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিয়ে যান।